ঢাকার ধামরাইয়ের কালামপুর বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 7টি অবৈধ দোকান উচ্ছেদ করে সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে এবং এই উদ্ধারের কাজ পরিচালনা করেছেন ধামরাই উপজেলার প্রশাসন। দুপুরে ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নের কালামপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাই জকি। দীর্ঘদিন ধরে কালামপুর বাজার এবং ভালুম আতাউর রহমান খান কলেজের সাথে রাস্তার দুপাশে খাস জমি দখল করে প্রায় শতাধিক অবৈধ দোকানপাট বানিয়ে ব্যবসা করে আসছিল স্থানীয়রা। সড়কের দুপাশে দোকানপাটের জন্য রাস্তাটি সরু হয়ে যাওয়ায় প্রায় যানজট লেগেই থাকত। এক মাস আগে উপজেলা প্রশাসন অবৈধ দোকান উচ্ছেদ করার জন্য নোটিশ প্রদানের পর যে দোকানপাটের মালিকপক্ষ নিজ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তাদের দোকানপাট আজ উপজেলা প্রশাসন এক্সকেভেটর দিয়ে অবৈধ দোকানগুলো ভেঙে দেয়।